ডিসিশন কীরকম রয়েছে, মার্জিনটা কীরকম, এই এই এইসব ক্যারেক্টারগুলোকে নিতে হবে। আর এর মেজারমেন্ট করে স্যার, যদি কেউ হ্যান্ড পলিনেশন করাতে চায়, তাহলে কোন গাছটা ফার্টাইল আর কোনটা নন ফার্টাইল কী করে বুঝবে? এটা জেনারেলি হয় কি, এটার জন্য মানে ল্যাবরেটরিতে আমরা টেস্ট করি, আর যদি ওই সব ফ্যাসিলিটি না থাকে তো অন্তত হেলদি প্লান্ট সিলেক্ট করে যে ফুলটা ফুটছে, পলিন গ্রেন যখন বেরোয় তো ওতে ধরে নিন 50% যদি ফার্টাইল থাকলো, তো আপনি যে বাঁশটা তুলছেন ওতে হান্ড্রেডস অফ পলেন এসে যাবে একটা পিনিতে, কোনো না কোনো পলেন ওতে গিয়ে আটকাবেই ঠিক। আর যে পলেনটা ওখানে সেট হবে ফেদারি স্টিগমাতে, ওইখান থেকে ও পলেন টিউব বানাবে, পলেন টিউব বানিয়ে গিয়ে ওটা ঠিক ওইখানে ফার্টিলাইজেশন হবে। আর ফার্টিলাইজেশন হলে হ্যাঁ, এটা একটু মানে খুব ইজি কাজ নয়, একটু ঢুকতে হবে। সেজন্য কি লিটারেচারে যতই দেখবেন যারা নিউ ভ্যারাইটি রিপোর্ট করে, তারা যেই জিজ্ঞেস করি যে পেরেন্ট নেন, পেরেন্ট নেন বলতে পারে না, তার কারণটা কি যে হয়তো নিজে করেনি, সিড পেয়ে গেছে কোথাও থেকে, সেটা দিয়ে মানে সিডলিং রেস করেছে। কারণ কি যারা ভালোভাবে কাজ করবে তারা পেরেন্ট ফেরেন্ট সব ডিসক্রাইব করে বেরিয়ে যাবে, মানে স্টেট আছে। যেমন ড্রাইভিং যদি ভালো জানেন তো তার স্টেট নিয়ে বেরিয়ে যাবেন ডেস্টিনেশানে, আর যদি না শিখে আর কোথাও কোথাও গাড়ি ঘুরবে কিংবা সমুদ্র পৌঁছতে পারবেন না, তো ঠিক ওরকম। স্যার বসে বসে বলুন। হ্যাঁ ঠিক, আরো কিছু বেস্ট টাইম হচ্ছে ফেব্রুয়ারি মার্চ আমাদের দিকে। অ্যাকচুয়ালি বুগেনভিলিয়ার জন্য 25 ডিগ্রি সেলসিয়াস আইডিয়াল, মানে ওই 22 থেকে 27-28 এর উপরে নয়, ওই সময় রুটিন স্প্রাউটিং ভালো হয়। আর প্লাস সিলেকশন অফ দ্য কাটিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার, তাতে কি ম্যাচিওর কাটিং নিলে ভালো হয় আর কি। অনেক সময় গ্রিন ইম্যাচিওর কাটিং নিলেন যেগুলো কি বলে সফট কাটিং, হ্যাঁ সফট কাটিংগুলো মরে যায়, কিন্তু সুর টিপেরও কাটিং যদি ঠিকভাবে লাগানো হয়, মানে ক্রাইসেন্থিয়ামে তো খুব ইজিলি হয়, কিন্তু এতে আমি চায়না দেখলাম প্রচুর মানে ইন মিলিয়ন্স গাছ ওরা তৈরি করছে এই সুট দিক থেকে নিয়ে, তো সুটটাও ট্রাই করতে পারে না, মানে এমনি লিটারেচারে লেখা আছে কি হয় না, এর মানে এই যে হবে চেষ্টা করলে নিশ্চয়ই হতে পারে। ওইখানে তো সব থেকে ভালো হরমোনসগুলো থাকে, অক্সিন বলুন, সুট টিপেই তো থাকে, তো ওইখানে যদি ওটা এখানে ইউজ হয়, আমি গ্রাফটিং করি সুটটি, হয় আমার হয়ে গেছে অনেকবার, আমি কাটিং পারিনি এগুলো করতে, কিন্তু গ্রাফটিং তো হয় বেশ ভালোই হয়েছে, কিন্তু আমরা করতে পারি না, কিন্তু অনেক লোকেরাই করে, হয়তো আমাদের ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। অ্যাকচুয়ালি টেকনিকটাকে ধরতে হবে যে কী জিনিসটা ওতে ভাইটাল, যেরকম সুট টিপ নিলেন তো সুট কোন কোন সুট টিপটা নেওয়া হয়েছে তার উপরে ডিপেন্ড করছে। দেখুন গাছের দু রকম সিস্টেম হয়, একটা তো ডরমেন্সি থাকে, সেই সুটটাকে আপনি নিয়ে লাগাচ্ছেন হয়তো বিভিন্ন ফেলছেন, মিউটেশন করাচ্ছেন হয়তো মিউটেশন হচ্ছে, কিন্তু যেগুলো গ্রোয়িং হয় সেগুলো খুব অ্যাক্টিভ হয়, সে গ্রোয়িং টিপগুলো দেখলেই বোঝা যায় সেগুলো খুব হেলদি হবে আর লিফগুলো খুব সুন্দর হবে, ওতে ওইগুলোকে লাগানো উচিত ডরমেন্টগুলোকে। গ্রাফটিংয়ের আইডিয়াল টাইম, গ্রাফটিংটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার কোন ভ্যারাইটিতে কোনটি আপনি লাগাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তারপরে এজ অফ দ্য প্লান্ট, মাদার প্লান্টের সিলেকশন, আরেকটা কাটগুলো খুব মানে পারফেক্ট হওয়া দরকার, আর দ্বিতীয় যেটি ইনসার্ট করছেন তারও মানে যে স্ট্যান্ড, এর জন্যে যে টুলসগুলো আপনি ইউজ করছেন সেগুলো খুব সার্প একদম ফাইন কাট হয়ে যাবে, আর কাট করার পরে হ্যাঁ ফাইন কাট করার ওতে যে বাঁধছে সেটা খুব টাইট হবে, খুব টাইট, ওতে যদি একটু লুজ থেকে গেল তো ভালো হবে না, ওটা খুব টাইট। শিওন অফিসারের হার্ডউড লাগে নাকি, আমি শিওন যেটা আমরা নিচ্ছি যেটা আমরা ক্লিক করছি সেটা কি আমাদেরকে মানে গ্রিন ব্রাঞ্চ থেকে হতে পারে, ম্যাচিওর বা ম্যাচিওর দিলেও ভালো হবে না, মানে ম্যাচিওর বা নাকি ম্যাচিওর না, জেনারেলি হয় কি
নিচেরটা ম্যাচিউর ডক করে, খুব নিচেরটা ম্যাচিউর রয়েছে, আর ওপরটা মানে খুব হার্ড দরকার নেই, হার্ড গুণ হয় ও ফ্রুট ট্রিজে যেগুলো করে সাইড থেকে ওইগুলোতে হার্ড ঠিক আছে, কিন্তু এর জন্য তো সফট উড মানে না না সফট সমস্যা, কিন্তু মেন জিনিস হচ্ছে ওই কাঠটা আর ওই থেকে বয়ন করা যদি এভাবে চেপে ধরলে ওই যে টেপটা যে লাগানো হয় মানে ডাইলিউশনটা কম রাখলে ভালো হয় মানে ইয়াং টিস্যু তো ইনসার্ট হচ্ছে স্যার ডিজ সিড ডিসইনফেক্টেশনের ব্যাপারে কিছু যদি বলেন মানে সিডটাকে শোধন করা বা ডিসইনফেক্টেন্ট করা যখন আমি সিডটা বসাচ্ছি জার্মিনেট করার জন্য হ্যাঁ সিড ওইটা করে ওইটার জন্য কি হয় একটা রাউন্ড বটম ফ্লাস্কেতে যারা লার্জ স্কেলে করে তারা এই আপনার কপার বেসড কোনো ফাঙ্গিসাইড নিয়ে আচ্ছা হালকা সলিউশন বানিয়ে কিছুক্ষণ ডিপ করে ওইটাকে নাড়িয়ে ভালো করে তারপরে বাইরে বার করে ইউজ করে মানে তারপরে আবার শুকিয়ে নিতে হবে সেটাকে মানে খুব বেশি রোদেতে শুকোতে হবে না এমনি মানে রুম টেম্পারেচারেতে হালকা ছাওয়াতে রেখে আর দু তিন ঘন্টা সাফিসিয়েন্ট ওটা শুকিয়ে যাবে তারপরে আরেকটা জিনিস বলি যে সিড জার্মিনেশন যেটা বহু মিডিয়াতে হবে সেটা ইপিজিয়ার জার্মিনেশন হয় ইপিজিয়ার মানে ওর কটিলিজিয়ানটা উপরে আছে এটা তো ডাইকট হচ্ছে তো ডাইকটের ইপিজিয়ার জার্মিনেশন হতে হয় তো রুডও খুব ডেলিকেট হয় এই রেডিকিলটা যখন নিচে ঢোকে তখন এটাকে উপরে নাবে এভাবে উপরে বেরিয়ে আছে দুটো পাতা এরকম বেরিয়ে যাচ্ছে এ সময়টা খুব ডেলিকেট যখন ওইটা অন্তত 4 inches কি 6 inches গ্রো করে গেল তখন ধীরে ধীরে পাতাকে ট্রান্সপ্লান্ট করবে স্যার এমনি যে কোনো নর্মাল সিডের যেরকম ফলস লিভ ট্রু লিভ থাকে প্রথম দুটো ফলস লিভ থাকে তারপর আস্তে আস্তে ট্রু লিভ দেয় বোগেনভিলিয়ারও কি তাই নাকি প্রথম থেকেই ট্রু লিভ থাকে ও প্রথম থেকেই ট্রু লিভ প্রথম থেকেই ট্রু লিভ ও খুব ছোট সিডস তো ওইটা যেরকম আপনার কড়াই শুকি হলো ছোলা হলো এতে বড় বড় কটিলিডান থাকে ফুড রিজার্ভ থাকে ওরকম স্ট্রাকচার এতে আচ্ছা স্যার একটা জিনিস কাটিং থেকে বা যেটা বোগেনভিলিয়া কিন্তু দেখা যায় যে ধরুন ওটাকে ফুল তোলা হলো ফুলগুলো রয়েছে ম্যাক্সিমাম গাছ যখন রিপ্লান্ট করা হয় মারা যায় তো সেই ক্ষেত্রে যে মরে যাওয়ার যে সম্ভাবনাটা এটা কমানোর জন্য কোনো উপায় না কত বড় গাছ বলছেন কাটিং লাগাতে কাটিং হ্যাঁ কাটিং ঠিক অলরেডি 15 দিন তার লিভস বেরোতে শুরু করে গেছে কিন্তু রুটসগুলো খুব সামান্য এসছে কয়েকটা এসছে কিন্তু ওটাকে যদি 1 মাস পরে যখন তোলা হলো বালি থেকে বা কোনো অন্য আমি করেছিলাম কাটিংটাকে মিডিয়াতে না বসিয়ে জাস্ট হাতে কিছুটা মাটি নিয়ে লাড্ডু করে আইসিউ করে দিয়েছিলাম প্রায় 50টা মতো কাটিং একটা প্লাস্টিকের মধ্যে ভরে আইসিউ করে দিয়েছি তারপরে 15 দিন বাদে দেখলাম রুট অলরেডি ওই মাটিটা ভেদ করে বেরিয়েছে অনেকগুলো 30টা মতো সার্ভাইভ করেছে 50টা 30টা সার্ভাইভ করেছে ওইটাকে ওইটাকে আবার আমি ওই কাপের মিডিয়াতে বসালাম ওইটা ছিল কোকোপিট 50% আর কিছু বালি ছিল সামান্য 20% মতো আর 30% গার্নিশ হয় হরমোন লাগিয়ে ওটা 2-3 ঘন্টা আমি ড্রাই ওয়েদার রেখেছিলাম হরমোনটা যাতে একটু মোটা ফ্রেশ হয় তারপরে মাটি দিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিতে ওটা 15 দিন বাদে দেখলাম যে রুটগুলো ওই মাটিটা ভেদ করে বেরিয়ে ওটা জাস্ট ভার্টিক্যাল না হরাইজন্টাল
দাদা আপনারা কি এখন নেবেন স্যার ওনারা একটু নিউজ মিডিয়া চ্যানেল থেকে একটু ইন্টারভিউ নিতে চান গ্রুপে না ছবিগুলো পোস্ট করবে স্যার আসুন আসুন না আপনি আসুন নমস্কার স্যার হ্যাঁ নমস্কার ভোগেন দলিয়ার যে যুগান্ত করে আবিষ্কার এবং গবেষণা আছেন সে ব্যাপারে একটুখানি সংক্ষিপ্ত ভোগেন দলিয়া অ্যাকচুয়ালি আমি যে ফিল্ডের লোক সেটা হলো আপনার প্লান্ট জেনেটিক ইম্প্রুভমেন্ট অফ প্লান্ট বাই ইউজ অফ ডিফারেন্ট মেটেরিয়াল তো আমি ভোগেন দলিয়ার যে নতুন ভ্যারাইটিগুলো তৈরি করেছি সেগুলো বেশিরভাগ গামা রেডিয়েশন দিয়ে আর কেমিক্যাল মেটেরিয়াল দিয়ে কেমিক্যাল মেটেরিয়ালে ইউজ করেছিলাম ইথাইল মিথেন সালফোনেট তার কনসেন্ট্রেশন ছিল 0.02% আর গামা রেডিয়েশন যে ডোজ ডিফারেন্ট কাল্টিভারসের জন্য বোগান বিলিয়ার সেটা হলো 250 রেডস 500 রেডস 750 1000 অ্যান্ড 1250 1250র ওপরে গামা রেডিয়েশন দিলে বোগান বিলিয়ার 50% গাছগুলো মারা যায় সেজন্য আমি যে আইডিয়াল ডোজ যেটি সাজেস্ট করেছি ওইটা হলো গিয়ে 750 থেকে 1000 ওতে মিউটেশন রেট ম্যাক্সিমাম পাওয়া যায় আর নিউ ভ্যারাইটি আমি কতগুলো বার করেছি ওই রেঞ্জেতেই ওটা বেরিয়েছে তো এটাই মানে মেন হলো যে বোগানভিলিয়ার নতুন ভ্যারাইটি তৈরি করা নতুন ভ্যারাইটির ভেতরে ব্ল্যাক কালারের চেঞ্জ আছে পাতাতে চেঞ্জ আছে লিফগুলো গ্রিন থেকে ভ্যারিগেশন হয়ে যায় তো ওর বিউটি বেড়ে যায় তাছাড়া ভ্যারিগেটেড বোগানভিলিয়াতে একটা প্লাস পয়েন্ট আছে যে সময় বোগানভিলিয়ার ব্র্যাক থাকে না সে সময় দেখতে সুন্দর লাগে কেন কি ওতে ভ্যারিগেশন থাকে সেজন্য আর আরেকটা কেমিক্যাল মিউটেজেনগুলো ইউজ করা হয় তো তার জন্য আমি এটি সাজেস্ট করবো যে ওইগুলো ল্যাবেতে ইউজ করা হোক কেন কি বাইরে ফিল্ডে ইউজ করা উচিত না ওইগুলো হাইলি টক্সিক হয় কার্সিনোজেনিক হয় আর ওইটে হ্যাজার্ডাস কেমিক্যাল তার ডিসপোজালেরও একটা প্রবলেম আছে সেই জন্য বেস্ট মেথড হচ্ছে গামা রেডিয়েশন কেন কি গামা রেডিয়েশনের পেনিট্রেটিং পাওয়ার খুব বেশি যখনই আমরা কোনো বায়োলজিক্যাল মেটেরিয়ালকে ট্রিটমেন্ট দেওয়া হয় তো কেমিক্যাল মিউটেজেনের অ্যাবজর্বমেন্ট একটা প্রবলেম আছে সেজন্য গামা রেসটা গভীর টিস্যুর ভেতরে এন্ট্রি করে আর জেনেটিক লেভেলে চেঞ্জ আনে ক্রোমোসোম লেভেলে চেঞ্জ করে আজকের প্রোগ্রামটা কি আজকের প্রোগ্রামটা এই যে বাপন মাইতির এই যে নার্সারিটা দেখছেন খুব সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে ওনার কাছে বোগানভিলিয়ার খুব ভালো ভালো কালেকশান আছে তো ওনার গ্রুপের সাথে জড়িত আশেপাশে নার্সারি বোগানভিলিয়া লাভার আছেন কিছু স্টুডেন্টরা আছেন যারা বোগানভিলিয়াতে ইন্টারেস্ট রাখেন তারা এখানে জড়ো করছেন ওনাদের অনেক রকমের প্রবলেম সেগুলো সব পুরো ডিটেলে ডিসকাস করা হলো নার্সারিটাকে কীভাবে ভালোভাবে এগিয়ে নেওয়া যেতে পারে যাতে কি প্রোডাকশানটা খুব ভালো হোক আর প্রোডাকশান ভালো হওয়ার সাথে সাথে ওর মার্কেটিং মানে এর পেছনে যে আমাদের থিম ছিল যে কীভাবে বোগানভিলিয়াটাকে আরও পপুলারাইজ করে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া নতুন ভ্যারাইটি তৈরি করা নতুন ভ্যারাইটি তৈরি করে ওইগুলো রেজিস্ট্রেশন করা লার্জ স্কেলে মাল্টিপ্লিকেশন করা কেন কি
রিসেন্টলি এটা দেখা যাচ্ছে বোগানভিলিয়া একটা মাল্টিপারপাস প্লান্ট, এটার জন্য আমরা দেখতে পাচ্ছি এর বিভিন্ন কালার রয়েছে। এছাড়া বোগানভিলিয়াতে আরেকটা খুব বড় প্লাস পয়েন্ট রয়েছে, এটা পলিউশন অ্যাবজর্ব করে, খুব যত রকমের পলিউটেন্ট সেটাকে অ্যাবজর্ব করে, ডাস্ট প্রোটেকশন করে। আর এছাড়া এতে মেডিসিনাল ভ্যালুও আছে, এর ভেতরে একটা কন্টেন্ট দেখা গেছে পেনিটল, পেনিটলটা অ্যান্টি ডায়াবেটিক হচ্ছে, সুগারের জন্য বিশেষ করে বিভিন্ন পিং কালারের ভ্যারাইটি ওগুলো দিয়ে আপনার মেডিসিন তৈরি হচ্ছে, ক্যাপসুল মার্কেটে অ্যাভেলেবেল আছে। হরিদ্বারের কাছে একটা কমার্শিয়াল স্কেলে ফ্যাক্টরি বসেছে যারা এটা ইউজ করছে। কত ভ্যারাইটি আছে, কিভাবে এর ইম্প্রুভমেন্ট করা যেতে পারে, তো ফার্স্ট স্টেজে। তারপরে এর যে বিভিন্ন প্রবলেম ছিল মাল্টিপ্লিকেশনের প্রপোগেশনের, সেগুলো পুরো ডিটেলে ডিসকাস করা হলো। তাছাড়া এর মার্কেটিং অপরচুনিটি তো আছেই, কী কোন কোন ওয়েতে এটাকে আগে বাড়ানো যেতে পারে। যেন একটা তো এর হচ্ছে যে পট কালচার, পট কালচার মানে বিভিন্ন স্থানে করা হচ্ছে, কিন্তু রিসেন্টলি এটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সব ফ্ল্যাট কালচারটা খুব জোর ডেভেলপ করছে। তো যারা বড় পট রাখতে পারে না তার জন্য মিনি কালচারটা কীভাবে আমরা তৈরি করতে পারি, এসব জিনিস নিয়ে আমরা চর্চা করলাম। আগামী দিনেও এরকম প্রোগ্রাম চলবে? হ্যাঁ, আগামী দিনেও আশা করছি এরকম প্রোগ্রাম চলবে, এর থেকে আরও হয়তো বড় প্রোগ্রাম হতে পারে, যেখানে আমরা পুরো প্র্যাকটিক্যাল ডেমোস্ট্রেশন করবো, কিছু এক্সপেরিমেন্ট করবো, যাতে নতুন নতুন ভ্যারাইটি আমরা তৈরি করতে পারি। মানে এই প্রজন্মের প্রতি আপনি কিছু বলতে চান, যে এই প্রজন্মকে এই যে এত সমাজের দূষণ হচ্ছে সেই জায়গা থেকে আপনি কি বার্তা দিতে চান? হ্যাঁ, নিশ্চয়ই এটা পলিউশন কন্ট্রোল করবে ইন ফিউচারেতে। আমি যখন চায়নাতে ছিলাম ওইখানে দেখলাম ওরা রীতিমতন এই ফিল্ডে খুব বড় কাজ করছে। এখন ভাবেন যে পলিউশন কন্ট্রোল করতে চাইছেন রোড সাইডেতে, বোগানভিলিয়ার একটা পট রেখে দিলাম, পলিউশন কন্ট্রোল হলো, এটা কখনোই সম্ভব না। তার জন্য স্পেশাল স্ট্রাকচার তৈরি করতে হয়, 15-20 feet হাই একটা কলাম তৈরি করে ওরা, সার্কুলার কলাম, যেটা বোগানভিলিয়ার প্লান্টেতে এগুলো পুরো অনেকগুলো কলাম করে রোড সাইডে রেখে দিলে এটা পলিউশন কন্ট্রোল করে। তাছাড়া বেস্ট হচ্ছে যে ডিভাইডার, রোডের ডিভাইডারগুলো হয়, ডিভাইডার উপরে অনেক জায়গায় ইন্ডিয়াতে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানেও আমি এক একটা জায়গায় দেখলাম কিছু কিছু বোগানভিলিয়া প্লান্ট হয়েছে, কিন্তু ওইটা মেনটেন করা খুব দরকার। এই বিষয়ে সরকারকে একটু এগিয়ে আসতে হবে আপনার মনে হয়? হ্যাঁ, সরকারের কাছে সরকারের সদিচ্ছাটা দরকার আছে। হ্যাঁ, ডেফিনেটলি সরকারের সদিচ্ছা তো রয়েছেই, এর সাথে সাথে ওনারা যদি এটাকে আর একটু আগে প্রোৎসাহিত করেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।